নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, আমি যে ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের আমি দেখাবো, আমি বলতে পারি 100% এর ভিতর থেকে তোমরা কমন পাবে। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে 100% কমন আসবে। তো দেখো, মিরাট তোমাদের দেখতেই পারছো যে সিপাহী বিদ্রোহের অন্যতম একটা কেন্দ্র মিরাট, ঠিক আছে, দেখতে পারছো। ঝাঁসি খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় কিন্তু মিরাট দেয়। সব থেকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিদ্রোহ থেকে কিন্তু পরীক্ষায় খুবই আসে। সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, ঠিক আছে, এই সমস্ত থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। এবং তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে এই যে ছোটো নাগপুর, ঠিক আছে, দেখো ভালো করে দেখে নাও, ছোটো নাগপুর, ঠিক আছে। তারপরে দেখো ব্যারাকপুর, বারাসাত, ঢাকা, ময়মনসিংহ এবং চট্টগ্রাম, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে। তোমরা জানো যে বারাসাত খুবই কিন্তু বিখ্যাত ছিল, যেটা কিন্তু তোমরা তো জানো যে বারাসাত বিদ্রোহ, তাই তো? বারাসাত বিদ্রোহ কিন্তু তোমরা তো জানো যে মীর নিসার আলী, যাকে বলা হয় তিতুমীর, বারাসাতটা পরীক্ষা দিতে পারে ঢাকা, তো বুঝতেই পারছো। তারপরে ব্যারাকপুর, ছোটো নাগপুর, ঝাঁসি, তোমরা এগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু পয়েন্টিং করে নেবে, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো। তার সঙ্গে জুনাগড় খুব ইম্পর্টেন্ট, যে জানো তো তোমরা যে জুনাগড় আছে, হায়দ্রাবাদ আছে এবং কাশ্মীর যে সমস্যাগুলো আছে ভারতের মতো, এটা অন্তর্ভুক্ত হয়েছিল। তার সঙ্গে বারদৌলি সত্যাগ্রহ, ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে পরীক্ষার সময় দিতে পারে, বারদৌলির জায়গাটা চিহ্নিতকরণ করো, তোমাকে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো। তারপর দেখো হায়দ্রাবাদ, ঠিক আছে, হায়দ্রাবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন হচ্ছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, যদি বলে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ দেখাও, এই যে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ আছে, পুনর্গঠিত রাজ্য গুজরাট, পুনর্গঠিত রাজ্য গুজরাট, সেটাও কিন্তু তোমাদের দেখাতে হবে, ঠিক আছে, কী বলছি। এবং এই যে পুনর্গঠিত রাজ্য তোমাদের এই যে এইটা, ঠিক আছে, জুনাগড়, বারদৌলি, এই যে এইটাকে চিহ্নিতকরণ করতে হবে। যেমন হচ্ছে চুয়াড় বিদ্রোহের এলাকা, ঠিক আছে, চুয়াড় বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের এলাকা, তোমরা কালারিংটা ভালো করে দেখে নাও সুপ্রিয় দর্শকার্থী, কালারিংটা, ঠিক আছে, কোন কালারে কী কী আছে। যেমন মুন্ডা বিদ্রোহ এলাকা এই কালার, কোল বিদ্রোহের এলাকা যেটা ছোটো নাগপুর অঞ্চলে যেটা কোল বিদ্রোহটা হয়েছে, দেখো এই যে কালারটা দেখেছো কেমন টাইপের কালার। মুন্ডা বিদ্রোহের এলাকা, এটা কিন্তু মুন্ডা বিদ্রোহের এলাকা, কোনটা সে মুন্ডা বিদ্রোহের এলাকা, এইটা এইটা মুন্ডা বিদ্রোহের এলাকা, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। তো এই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু ধ্যান দিতে হবে। তার সঙ্গে এই যে সাঁওতাল বিদ্রোহ এলাকা, ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহ এলাকা দেখতেই পারছো কালারিংটা কেমন করা আছে, তোমরা বুঝতেই পারছো। তো এইবার তোমাদের এই যে যে জিনিসগুলো তোমাদের আমি দেখালাম ম্যাপ পয়েন্টিংগুলো, এইগুলো থেকে কিন্তু 100% কিন্তু পরীক্ষা তোমাদের কমন আসবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের কিন্তু কালারিংগুলো তোমাদের দেখাচ্ছি, সাঁওতাল বিদ্রোহ এলাকা এরকমভাবে চিহ্নিতকরণ করা হয়েছে, বাংলায় হবি আন্দোলনের কেন্দ্র বারাসাত, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র, ঠিক আছে। কিন্তু এই চ্যাপ্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাদের যে ম্যাপ পয়েন্টিংগুলো দেখাচ্ছি এখান থেকে কিন্তু 100% তোমরা কমন পাবে, ঠিক আছে। কালারিংগুলো তোমরা দেখে নিয়েছো, এই দেখো, ঠিক আছে, যেমন আছে বোলপুর আছে, তমলুক আছে, কলকাতা আছে, কাকদ্বীপ আছে, বারাসাত আছে, নদিয়া আছে, যশোর আছে, তোমরা তো জানো নদিয়ার চৌগাছাতে কিন্তু আমাদের প্রথম কিন্তু এই বিদ্রোহটা হয়েছিল, ঠিক আছে, নীল বিদ্রোহ, চম্পারণ, এলাহাবাদ, রাজকোট, ঠিক আছে। এবং তার সঙ্গে মাথায় রাখতে হবে তোমাদের এটা মিরাট, এটা দিল্লি, গোয়ালিয়র, ঠিক আছে, এই পয়েন্টিংগুলো কিন্তু তোমাদের খুবই মাথায় রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু আসার চান্স খুবই প্রবল, ঠিক আছে। তার সঙ্গে বিদ্রোহগুলো কিন্তু খুবই পরীক্ষায় আসে, বুঝতে পারছো আমি কী বলছি। যেমন এটা পুনা, ঠিক আছে, এটা পুনা, এটা রাজকোট, এটা আহমেদাবাদ, এটা গোয়ালিয়র, এটা এলাহাবাদ, এটা চম্পারণ, ঠিক আছে, বিহারের চম্পারণ খুবই পরীক্ষা ইম্পর্টেন্ট, এটা সাঁওতাল ওহাবি আন্দোলনের এই যে ওহাবি, এটা ওহাবি আন্দোলনের কেন্দ্র, ঠিক আছে। এবং তার সঙ্গে যে সমস্ত ব্ল্যাক পেনে মার্কিং করা আছে সেগুলো কিন্তু নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র, যেমন আছে যশোর আছে, নদিয়া আছে, ঠিক আছে, এই সমস্ত জায়গা কিন্তু নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো শ্রীনগর, লাহোর, অমৃতসর, সিমলা, ঠিক আছে, চৌরি চৌরা, আগ্রা, কানপুর, লখনউ, পাটনা, চম্পারণ, তমলুক, ঢাকা, কোহিমা, ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নাও ম্যাপ পয়েন্টিংগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবং ডান্ডি, পুনা, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং মাদ্রাস, পণ্ডিচেরি, কোচিন, কালিকট,
এবং যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো পরীক্ষায় দেয় সেইগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ঠিক আছে। যেমন মাদ্রাসা পরীক্ষায় দেয় কালিকট, জামশেদপুর, পণ্ডিচেরি, তো দেখো এইগুলো কিন্তু একটু প্র্যাকটিস করে যাবে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? এবং মাধ্যমিক পরীক্ষা ঠিক তোমাদের এক মাস আগে আমি বলে দেবো কোন কোন প্রশ্নগুলো মানে ম্যাপ পয়েন্টিং থেকে কোনগুলো দেবে আর কি, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করব খুব শীঘ্রই, দেখে নাও, ঠিক আছে। লাহোর, অমৃতসর, আগ্রা, কানপুর, জামশেদপুর, ঠিক আছে, ভালো করে তোমরা দেখে নাও। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো মিরাট, দিল্লি, ঠিক আছে, বেরেলি, আলিগড়, গোয়ালিয়র, ঝাঁসি, এলাহাবাদ, বারাণসী, ময়মনসিংহ, চন্দননগর, কলকাতা, শ্রীরামপুর, বরোদা, বারদৌলি, নাগপুর, সুরাট, মুম্বাই, গোয়া, ঠিক আছে, শ্রীরঙ্গপত্তনম, মাহে, ম্যাঙ্গালোর, তো দেখো এই সমস্ত পরীক্ষায় কিন্তু আসে, তোমরা চোখ বুলিয়ে যাবে, বাট তোমাদের কিন্তু যেটা সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহের এলাকা কিন্তু পরীক্ষায় খুবই আসে, ঠিক আছে। ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নাও, প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু এই ম্যাপ পয়েন্টিংটা তোমাদের আমি দেখাচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আজাদ কাশ্মীর, ঠিক আছে, আজাদ কাশ্মীরটা দেখে নিচ্ছ, আজাদ কাশ্মীর, ঠিক আছে, তার সঙ্গে ছোটনাগপুর অঞ্চল, ঠিক আছে, ছোটনাগপুর অঞ্চল দেখতেই পারছ তোমরা, যেখানে মুন্ডা বিদ্রোহ, ঠিক আছে, হয়েছিল, মেদিনীপুর, নদিয়া, ঠিক আছে, ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নাও। এবং তার সঙ্গে এই যে জুনাগড়, জুনাগড় তোমরা তো জানো যে জুনাগড় তো আমাদের কিন্তু দেশীয় রাজ্য, জুনাগড় খুব ইম্পর্টেন্ট আছে। তার সঙ্গে তোমাদের মহীশূর, এই যে মহীশূর, ঠিক আছে, এবং মালাবার উপকূল অঞ্চল, এই হলো আমাদের ম্যাপ পয়েন্টিং। তার ভিতর থেকে তোমরা বিভিন্ন সাঁওতাল বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের এলাকা, কোল বিদ্রোহের এলাকা, এইগুলো ভালো করে পড়বে, ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এটা আমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা, খুবই গুরুত্বপূর্ণ বই, এখান থেকে কিন্তু আমি ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের দেখালাম প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে, যে স্যার প্লিজ আমাদের ম্যাপ পয়েন্টিংগুলো একটু দেখালে ভালো হতো, তাদের জন্য নিয়ে আসছি ম্যাপ পয়েন্টিং 2024। 2024 কেন, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।